মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য আবারও চাকরির আপডেট নিয়ে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। নোটিস উইথ গভর্নমেন্ট চ্যানেলে আরও একটি চাকরি সম্পর্কিত নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবার কনস্টেবল পদে যারা আবেদন করতে ইচ্ছুক তারা ভিডিওটি দেখুন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ আলোচনা করব, বয়স কত লাগবে, হাইট কত থাকতে হবে এবং চেস্ট কত থাকতে হবে, আবেদন কতদিন পর্যন্ত করবেন, কীভাবে করবেন। দেখুন, এখানে যারা কনস্টেবল পদে চাকরির জন্য ইচ্ছুক তাদের মাধ্যমিক পাস হলে আপনি কিন্তু এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আপডেট জেনে নিন, কেননা আপনি এখানে আবেদন করতে পারবেন। দেখুন, যে পদটির জন্য এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেটি হচ্ছে সিআইএসএফ এর কনস্টেবল পদ। এখানে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন, যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই। এবার দেখুন, আপনি যে আবেদন করবেন তার জন্য আপনার বয়স কত থাকতে হবে। বয়স 21 থেকে 27 বছরের মধ্যে যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখানে। তাছাড়া যে কোনো সরকারি নিয়ম অনুযায়ী যেমন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ছাড় পায়, তেমনই এখানে ছাড় পেয়ে যাবে। তাছাড়া আপনাকে মেন যেটি তথ্য এখান থেকে দেখতে হবে সেটি বয়সটি 22 ফেব্রুয়ারি 2023 অনুযায়ী কিন্তু আপনাকে গুনতে হবে। বয়সের ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট তথ্য জেনে গেলাম। এবার দেখব শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন, তাছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে, তবে কিন্তু আপনি এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে আরও একটি কথা বলা হয়েছে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে। এবার দেখে নেব আপনার, যে এখানে দেখুন যে কনস্টেবল পদের যে ভাগ সেটি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে কনস্টেবল ড্রাইভার। এখানে মোট শূন্যপদ রয়েছে 183টি, তার মধ্যে জেনারেলদের জন্য 76টি, এসসিদের জন্য 27, এসটিদের জন্য 13 এবং ওবিসি 49, ইডব্লিউএস 18। এইভাবে আপনারা কিন্তু কাস্ট অনুযায়ী আবেদন করতে পারবেন। আর একটি পদ রয়েছে যেটি হচ্ছে কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর। এই পদে মোট শূন্যপদ হচ্ছে 268টি, আর এই 268টির মধ্যে জেনারেল 111, এসসি 40, এসটি 19, ওবিসি 72 এবং ইডব্লিউএস 26টি। বন্ধুরা দেখুন, ভিডিও লম্বা করবো না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে, আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের টিম সবসময় আপনাদের সাপোর্টে রয়েছে। দেখুন, এখানে আবেদন করার জন্য সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট CISFRecruitment.in এখানে গিয়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে পারবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, যোগ্য প্রার্থীরা লিঙ্কে ক্লিক করে আবেদন করে ফেলুন আজকেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। পরবর্তী লেটেস্ট আপডেট খুব শীঘ্রই আপনাদের সামনে এই চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।